আমাদের সাথে আরো একজন দর্শক আছেন ফোনে, আমরা ফোনটি নিয়ে আসি। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? জি জি, আপনার সমস্যার কথা বলুন। আমার সমস্যা, আমার দীর্ঘদিন যাবত মাথায় ব্যথা। জি, দীর্ঘদিন যাবত মাথায় ব্যথা। আমি ল্যাবে গিয়ে আন্দাজ স্যারকে দেখেছি, কিন্তু কোনো বাকি সলিউশন পাইতেছি না। আপনার 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 কি মাজা ব্যথা সম্পর্কে ইয়ে আছে যে আপনি জানেন কেন মাজা ব্যথা হচ্ছে বা কোমরে ব্যথা? কি বলেছে ডাক্তার সাহেব? ডাক্তার বলেছে যে আমার দুই যে মেরুদণ্ডের দুই এই সাইডে বাঁদিকে নাকি দুই হাড়ের ডিস্টেন্স কমে গেছে। ডিস্টেন্স কমে গেছে, আচ্ছা। এই ব্যথা কি পায়ে যায়, আপনার কোমর ব্যথা কি পায়ের দিকে যায়? হ্যাঁ, আমার হাঁটুতেও ব্যথা হয়। হুম হুম, আচ্ছা। আপনি এখন? হ্যাঁ, আমার হাঁটুতেও ব্যথা হয়। আচ্ছা, এখন কি কি জানতে চাচ্ছেন আপনি? এখন এটা যে কোনো সলিউশন স্যার, আমি তো অনেক ডাক্তার দেখেছি। তা আপনি এতদিন কি চিকিৎসা নিয়েছেন যে দীর্ঘদিন ব্যথা ভুগছেন? তো টেনকুলার দিত, ল্যাপ্রোক্সিন গ্রুপের ওষুধ দিত। ওষুধ খেয়ে খেয়ে ব্যালেন্স করেছেন? জি, ধন্যবাদ, আমি উত্তর দিচ্ছি। দর্শক, আমি বুঝতে পেরেছি, উত্তর দিচ্ছি যে ওনার সমস্যা দুটো, একটা হচ্ছে কোমর ব্যথা, একটা হচ্ছে হাঁটু ব্যথা। আর উনি হয়তো দীর্ঘদিন চিকিৎসা করছে। আসলে ব্যথা, যে কোনো ব্যথার হচ্ছে ডায়াগনোসিসটা ইম্পর্টেন্ট, যে কেন কোমর ব্যথা হয় বা কেন হাঁটু ব্যথা হয়। আমরা যে কোমর ব্যথার বেশিরভাগ কারণ আমরা এর আগে বিভিন্ন প্রোগ্রামে বলেছি, মেকানিক্যাল ব্যাক পেইন বা কোমরের ডিস্কের সমস্যাটাই সবচেয়ে বেশি পেয়ে থাকি। পাশাপাশি আজকে যে কথা বলছি, হাঁটুর যে সমস্যা, যেটা অস্টিওআর্থ্রাইটিস বা হাড় ক্ষয়জনিত সমস্যা, তো এটা একটা এজিং প্রসেস, বয়সজনিত আস্তে আস্তে তৈরি হয় বা অন্য আর্থ্রাইটিস থেকে ওটা হতে পারে। উনিও একই জাতীয় সমস্যায় ভুগছেন এবং হয়তো দীর্ঘদিন বিভিন্ন ওষুধ খেয়ে ম্যানেজ করার চেষ্টা করছেন। আসলে ওষুধে যেহেতু কাজ হচ্ছে না, ওনাকে এখন রিহ্যাবে যেতে হবে। রিহ্যাবিলিটেশন ইজ এ প্রসেস অফ ট্রিটমেন্ট, এবং এক্ষেত্রে প্রয়োজন হলে কিছুদিন হসপিটালাইজড হয়ে ওনাকে একটা এক্সক্লুসিভ চিকিৎসায় যেতে হবে। এবং আমরা এই রোগীদেরকে কমপ্লিট বেড রেস্টে রেখে কোমর এবং হাঁটুর অ্যাটিটেমে চিকিৎসা করে থাকি। সাধারণত কোমরের বিভিন্ন প্রকার রিহ্যাব থেরাপি আছে, এগুলো করতে হয়, হাঁটুর করতে হয়, অনেক সময় ওজন বেশি থাকলে কমিয়ে ফেলা, ব্যাক মাসেলসের স্ট্রেংথ বাড়ানো, মাসেলসের আপনার বায়োমেকানিক্স কারেকশন করা। অনেক সময় আমরা কোমরের ব্যথা রোগী নিয়ে আসে, যে ব্যথা আছে বা নেই এমন হতে পারে, কিন্তু ব্যাক মাসেল একদিকে কোমর কাত বা বেঁকে গিয়েছে, যেটা আমরা স্কোলিওসিস বলে থাকি বা কাইফোসিস বা লয়রোসিস, এই যত ডিফর্মিটি আসতে পারে, তো ডিফর্মিটিও পাশাপাশি আপনার কারেকশন করতে হবে। এটা এই যে ওষুধ খেয়ে খেয়ে আসলে ডিফর্মিটি কখনো কারেকশন করা যাবে না। তা আমার মনে হয় দর্শক, আপনি এই এই জাতীয় পদ্ধতিতে যদি যেতে পারেন তাহলে এই সমস্যাটা চলে যাবে। আর দীর্ঘদিন পেইনকিলার যেহেতু খেয়েছেন বা রেজাল্ট আসতেছে না, তাহলে আপনাকে আরো আপডেট চিকিৎসায় যেতে হবে, না হলে হয়তো এই সমস্যা বাড়তে বাড়তে এক পর্যায়ে আপনাকে অপারেশনে যেতে হতে পারে। নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আপডেট ও পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও উপরের ডান পাশের বেল বাটনটি চাপুন, এবং আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করুন। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে, আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসে। আমরা বিশ্বাস করি প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সব সময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।